আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মানসিকভাবে একটু অসুস্থ আছি, তাই তোমাদের সাথে আমার ঈদ ব্লগটা শেয়ার করা হচ্ছে না। তো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সবার সাথে আমার ঈদ ব্লগটা শেয়ার করব। তো আমি এই ভিডিওটা ঈদের বাজার করতে যাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কি কি কেনাকাটা করলাম, তো তোমরা পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখো। আমি তো তোমাদের সাথে আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই শেয়ার করি, তো ইনশাল্লাহ তোমাদের সবার সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো, ঈদের জন্য টুকিটাকি কেনাকাটা কি কি করলাম, আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। আমি না একটা জিনিস অনেক অনেক বিশ্বাস করি, উপরে একজন আছেন, তিনি ভালো খারাপ সত্য মিথ্যা সব কিছুই জানেন। তো উনি একদম উত্তম পরিকল্পনাকারী, আমাদের যখন যার জন্য যেটা ভালো সেটাই উনি করেন। আমি মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হয়তোবা আমি ক্ষণিকের জন্য কষ্ট পাচ্ছি, কান্নাকাটি করছি, অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু আল্লাহ আমার নেকহায়াত দান করছে। তো ঈদের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক অসুস্থ ছিলাম, তো যেভাবে সুন্দরভাবে গুছিয়ে সব কিছু শেয়ার করা যায় সেভাবেই করব। তো সমস্যা নাই, তোমরা সবাই ওয়েট করো, আল্লাহর রহমতে আমি শুক্রবার ঈদ ব্লগটা আপলোড করব। ঠিক আছে, ঈদের দিনটা আমি কীভাবে কাটালাম, তো আমার কলিজার টিকটকের কিউটি পাখিগুলো আমাকে অনেক অনেক সাপোর্ট করে, অনেক দোয়া করে। সত্যি বলতে একটা মানুষ যখন হাজার হাজার মানুষের দোয়া পায়, তখন না 2-4-10 জনের খারাপ দোয়া তার জন্য কিছুই না। আমি মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মানুষের দোয়া সত্যি কখনোই বিফলে যাবে না আমি মনে করি যেটা। তো সবাই মনে করে ইউটিউব টিকটক এটা একটা নেট দুনিয়া, ঠিক আছে, তো ওইখানের মানুষগুলা তো আর তোমাকে তুমি বিপদে পড়লে উদ্ধার করতে আসবো না, ঠিক আছে, উদ্ধার করতে আসবো না, কিন্তু তাদের দোয়া যে কতটা যে উদ্ধার করবে সেটা একমাত্র উপরওয়ালাই খুব ভালো জানে, তাই না? চিনে না জানে না একটা মানুষের জন্য মন থেকে যখন কেউ দোয়া করে, সেই দোয়াগুলো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেন। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি আমার টিকটক ইউটিউবে সকল কলিজার আপু অ্যান্ড ভাইয়াদের পেয়ে অনেক অনেক হ্যাপি। তো আমাকে যারা সবসময় ফলো করো, আমি মনে করি সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে। তোমাদের সবার দোয়া আর ভালোবাসায় আমার সকল নেক ইচ্ছেগুলো পূরণ হবে ইনশাল্লাহ। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি কেনাকাটা করছি। তোমাদের সবার কাছে আমি একটাই দোয়া চাইবো, যে তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, এবারের ঈদের মতো এমন ঈদ যেন আমার জীবনে আর কখনো না আসে। ঠিক আছে, মানে কি বলবো, কিছুই বলার নাই। তো একটা কথাই বলতে চাইবো, যে সবাই মন থেকে এই রুনা আপুর জন্য অনেক 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 দোয়া করবা, কেমন? ঈদের ব্লগটা যে কি হবে তো তোমরা সেটার অপেক্ষায় থাকো, কি হবে না হবে দেখতে পাবা। ঠিক আছে, অনেক বেশি খুশিও হতে পারো, অনেক বেশি কান্নাও চলে আসতে পারে, কি হবে। তো আমি অনেক এক্সাইটেড ভিডিওটা কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো দেখতে থাকো শুক্রবারের অপেক্ষায়। অবশ্যই সবাই ভালো ভালো কমেন্ট করবে আর অনেক অনেক দোয়া করবে আমার জন্য, কেমন? এটা নিলে ভালো হইব ভাইয়া, তোমার এখন পাঁচ দিন নেই।
নেন, আমি দেই ভাইয়া। আমরা কত কষ্ট করে বাজার করলাম না, অনেক কষ্ট। খাও খাও, গরম না, খাও বের করে খাও, তুমি বলো পানি পালা দেশ টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম, বুঝছো তো, মনটা অনেক ভালো লাগতেছে। আজকে একটা ভালো কাজ করছি, তো ভালো কাজটা কি সেটা নয় তো নাই বলি, মনটা অনেক ভালো লাগতেছে বুঝছো তো। আর একটু ভালো কাজ করা বাকি আছে, সেটাও কমপ্লিট করে ফেলবো। তো সবাই দোয়া করো, মনটা অনেক বেশি খারাপ ছিল, আলহামদুলিল্লাহ এখন মনটা অনেকটা ভালো। তোমরা সবাই মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা, কেমন?
তো আমি বাজার থেকে যা যা আনছি তো তোমাদের বলি। এই তো কিছু শ্যাম্পু নিয়ে আসছি, মানে কোটা শ্যাম্পু আছে, তারপরে এগুলো আনলে কি হয় তোমার এটার পরিমাণ না ভালো মতো, দুইটাতে হইয়া যায় ভালো মতো, তো এই কারণে প্যাকেটগুলো আনা। তো এখানে আমি ডাল আনছি তিন রকমের, তারপরে এই তো মালটা, তারপরে তোমার আনারস, তালের হাঁস কি বলে এটাকে, যাই হোক তালের আঠি বা তালের হাঁস যেটাই বলে সেটা আনছে, আদা রসুন পাউডার, হুইল পাউডারের গুঁড়ো, পেয়ারা, ডাব, হারপিক, আর ওইখানে একটা জিনিস আছে ওইটা না বলি, তো এই তো আমি হুইল পাউডারের সাথে এই বোলটা পাইছি আর হারপিকের সাথে এই মগটা পাইছি, বুঝছো। এই তো আমার আজকে, আর এই তো কিসমিস আনছি, আর এই যে কয়টা এই শ্যাম্পু আনছি, তো এই তো আমার টুকিটাকি বাজার কমপ্লিট। তো বলবো আমার বাজারগুলো কেমন হয়েছে কেমন, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, মনটা অনেক ভালো করার চেষ্টা করতেছি, মানসিক টেনশনে আর ডিপ্রেশনে আসছি বুঝছো, রোজা রেখে অনেক কষ্ট করে বাজারগুলো করছি, ব্লগটা দেখে হয়তোবা তোমরা বুঝতে পারছো, বাজার নিয়ে পুরো বাজার ভরে হাঁটা, ভিডিও করা কতটা যে কষ্ট আসলে সত্যি, ব্লগ আর না হলে কখনো বুঝতামই না। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবো আমার জন্য, আমি যেন ইউটিউব জগতে সাকসেস হই, ওকে, মানে ফেমাস ব্লগার হব, আর আমার ছোটো বড়ো সকল ইচ্ছে যেন আমি পূরণ করতে পারি, সবাই দোয়া করবা মন থেকে, কেমন, তো ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম। জান বাচ্চাটা ভালো আছো তুমি, তোমাকে কিনেও আমি অনেক খুশি বুঝছো, আর এই যে এইটা এই গরুটা কিনতে ভাগে আমার শ্বশুর বাড়ির মানুষরা, চাস্তো ভাসুররা আর আমার ভাসুর, আর আমি এটা একাই কিনেছি আলহামদুলিল্লাহ। তো আমি কালকে তো বলছিলাম যে এটা কত দিয়ে কেনা হয়েছে বলবো, মাশাল্লাহ। তো দুইটা খাসি ছিল না, একটা তো তোমার বিক্রি করে আসছে আমার শ্বশুর হাটে 15,500 টাকা বুঝছো, তো আমি এটার দাম দিছি তোমার 16,000 টাকা দিছি বুঝছো, 500 টাকা বেশি দিছি, ভালো করছি না আমি বলো। তো এই যে এটা কেনা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করো আমার জন্য কেমন, আমার হাজব্যান্ডের জন্য, আমার কলিজার বুড়া পাখি কুলুমুলু হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবা, ওকে। আলহামদুলিল্লাহ, আজকে আমার জিলহজ মাসের 9টা রোজা পূর্ণ হয়ে গেল, এই তো আজকে শেষ রোজা, আজকের ইফতারিতে এই তো এগুলার আয়োজন করছি আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবা, আল্লাহ আমার ন্যায় খায়া দান করুক, আমি যেন সামনের বছরও জিলহজ মাসে রোজা রাখতে পারি, আল্লাহ আমার ন্যায় খায়া দান করুক, মানসিক টেনশন ডিপ্রেশন থেকে যেন আমি অনেক দূরে থাকি, সবাই আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা, যারা আমাকে ভালোবাসে আমি আশা করবো সবাই আমার জন্য দোয়া করবা। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আসসালামু আলাইকুম।